দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাধীন চিন্তামন গ্রাম আমিনা এগ্রোতে। আজকে আমিনা এগ্রোর স্বত্বাধিকারী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সামনে আকর্ষণীয় কুরবানির উপযুক্ত কিছু ষাঁড়গরু দেখাবেন। এগুলোর দাম বয়স আমরা জানবো আতর ভাইয়ের কাছ থেকে। তো চলুন দর্শক, আমরা দেখি চমৎকার সব চমৎকার গরু নিয়ে এসছেন আজকে, এবং প্রতিটি গরু একই রকম সাইজ এবং একই রকম রং। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? আপনার তরফ থেকে আমার মাধ্যমে, আপনার তরফ থেকে দর্শক, আমার তরফ থেকে আপনার মাধ্যমে দর্শকদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আছি ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কয়টা আজকে গুরু? তো আছে অনেকগুলাই ভাই। আচ্ছা আচ্ছা, বলে তো শেষ করা যাবে না, গুরু আছে 17-18। 17-18 গুরু, 11টা দিব, ওই বাদ দিয়ে সব বান্ধবের ওই পাশে বাধা আছে, 11টা দিবেন। হ্যাঁ 11টা। তা একটু গরুগুলো সম্বন্ধে আপনি নিজেই বলেন আজকে কি কি আছে আপনার গরুতে। আমার গরু একটা খালি শুধু দেশাল আছে, বাদ বাকি সব সাইওয়াল। একটা দেশাল আর বাদ বাকি সাইওয়াল? সব সাইওয়াল। দাঁত কয়টা? দাঁত আছে এখানে 8টা। 8টা দাঁত আর 3টা আছে দাঁত ফাঁস। দাঁত ফাঁস। আচ্ছা, এটা এক নম্বর দাঁতাল? দাঁতাল। এটা সাইওয়াল জাত? সেটা আমি বলবো না, দর্শক দেখে নিক, দর্শক দেখে নিক। এটা এক নম্বর, আজকে আমরা কিছু বলি না, দর্শক নিজেরাই দেখুক, নিজেরাই বুঝুক কি দিচ্ছেন। এটা এক নম্বর। কেউ যদি বলে অন্যরা বলতো চার মন গোস্ত হবে, চার মন হবে না, সাড়ে তিন মন গোস্ত আছে। সাড়ে তিন মন মাংস আছে, চার মন হবে না, সাড়ে তিন মন মাংস হবে। দেখুন এটা এক। দুই নম্বর শিং মাথারও একদম মাশাআল্লাহ, চমৎকার শিং মাথা, রোগ বালাই তো নাই আলহামদুলিল্লাহ, আপনি দেখেন। হ্যাঁ রোগ বালাই কিন্তু নেই দর্শক। আপনি কি জন্য আছেন? আমি কেন বলবো রোগ বালাই আছে কিনা, আপনি তো করেছিলেন না? হ্যাঁ দুই নম্বর লাটের। হ্যাঁ লাটের দুই নম্বর সার গরু সাইওয়াল, এটাও সাইওয়াল। শোনান, আচ্ছা তিন নম্বর, তিন নম্বর একবার সাড়ে তিন মন জায়গা, সাড়ে তিন মন জায়গা দিই বেশি হবে। আর দুই দাঁত, দুই দাঁত বয়স এক দুই, দুই দাঁত তিন চার, চারটা দুই দাঁত, ওইটা না কিনা, এইটা দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা তিন নম্বরটা আমরা পাইলাম দুই দাঁত দর্শক, এক নম্বর দুই নম্বর তিন নম্বর দুই দাঁত, দুই দাঁত চার নম্বর দুই দাঁত, চার নম্বর যাচ্ছি, চার নম্বর দুই দাঁত, দুই দাঁত নাভিটা দেখেন, নাভি অনেক বড় নাভি। হ্যাঁ এটা ওজন হবে তো সাড়ে তিন মন প্লাস, সাড়ে তিন মন প্লাস। দুই দাঁতের গরু, দুই দাঁতের গরু, শিংগুলো ভালো, শিংগুলো ভালো, নাভি কম্বল সবই আছে, সব সুন্দর সুন্দর। চার, চার নম্বর, পাঁচ নম্বর, পাঁচ নম্বর দাঁতে নেই এখনো, এটা দাঁতে নেই, দাঁত ফাঁস। তবে কুরবানি হবে 100%, কুরবানি আসতে আসতে দাঁতে যাবে, দাঁতে যাবে। এটা চার নম্বর, চার নম্বর একদম নিখুঁত গরু। চার, এই পাশ থেকে দেখি। আমি আজকে তো কোনো কথা বলবো না দর্শক দেখুন, কেননা আমার মনটা খুব খারাপ, অনেকে অনেক কথা বলে তো এই জন্য মনটা খারাপ আছে। দেখি কে পারে বাংলার এই অন্তত উত্তরবঙ্গের ভিতরে কে দিতে পারে এরকম। হ্যাঁ এটা পাঁচ নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর অনেক লম্বা নাভি সাইওয়াল, দেখুন দর্শক অনেক লম্বা নাভি সাইওয়াল। সাইওয়াল নাকি আপনারাই জানবে, দর্শকে জানবে, আমি জানবো না, আমি বলবো না। বলতে নাই রে ভাই, কম্বলটার দামে তো 10,000 টাকা, কম্বলের দাম 10,000, কম্বলটা এটা, কম্বলটা। আচ্ছা আচ্ছা, তিন মাসের উপর আছে পুরো নাকি? এটা ছয় নম্বর। সাত, সাত শোল মাস, শোল মাসের মতো লম্বা, একবার তিন মন আছে জায়গায়, জায়গায় তিন মন, তিন না ভাই? হ্যাঁ তিন মন হবে, এটা দাঁত আছে না, দুই দাঁত, এটা দুই দাঁত, তাহলে এখানে একটা পাইলাম খালি অদাঁত, অদাঁত আর একটা অদাঁত আছে। আচ্ছা এটা দুই দাঁত বয়স, জায়গায় তিন মন, আমি বলবো না দর্শক বলবে, দর্শক বলবে, কারণ গরুর হাইট অনেক বেশি, হাইট বেশি হলে ওজনটা তাড়াতাড়ি আগায়। এটা সাত নম্বর, সাত নম্বর, আট নম্বর,
লম্বা নাভি, দাড়িও অনেক লম্বা, গরু হাইট এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ হাইট, হ্যাঁ হাইট এক্সক্লুসিভ, গরু কালার মাথা নাভি শিং বন্ধ আছে, এগুলো দাঁতে নেই, এগুলো দাঁতে নেই না, এইটা দুইটা পাইলাম না, দুইটা পাইলাম এখন পর্যন্ত অদাঁত, হ্যাঁ নয়টা আটটা আটটা দাঁতাল না, হুম আটটা দাঁতাল তিনটা দাঁত, এই যে দেখুন দর্শক এটা এটা ভাই হলো আট নম্বর, আট নম্বর আমরা এই পাশ থেকে একটু দেখাই, এই পাশ থেকে একটু ছড়ান তো, একটু ছড়ান একটু, হ্যাঁ দর্শক ভালো করে দেখান, আমি বেশি কথা বলবো না, এটা আট নয় নম্বর একটা পাকড়া, হ্যাঁ একেবারে হলক্লোস মানে সুন্দর আকৃতির একটা পাকড়া, সুন্দর আকৃতি নয় শুধু একেবারে সুন্দর আকৃতি, এটা কি এইটা দাঁতে নেই, না এইটা দাঁতে নেই, আচ্ছা তাহলে তিনটা অর্ডারের পেয়ে গেলাম, তিনটাই শেষ, তিনটাই কিন্তু অর্ডারের পেয়ে গেলাম দর্শক, দেখা যাবে পাকড়াটা অর্ডার, খাওয়াটা দেখেন গুরু চমৎকার খাচ্ছে, করতে কারো সুন্দর কারণ খাচ্ছে খালারা, প্রত্যেকটারই ব্যাটারি দুইটা করে, কোনো জিনিস কিনবো, জিনিস জিনিস ভালো কিনবো, হ্যাঁ টাকা দিয়ে জিনিস কিনবো, টাকা দিয়ে জিনিস বেচবো, কাউকে কারোর সাথে ফাজলামো করার সময় নেই, শেষলামো এলাকা কোনো সময় নেই ভাই, আচ্ছা আচ্ছা টাইম নেই, এই যে টাইম নেই, নয় নম্বর, নয় নম্বর আমরা দশ দশ দশ, এইটা একটা দেশাল যেটা আপনি প্রথমেই বলেছেন, আমার একটা গরু দেশাল, একটা আছে দেশাল, এটাই সেটা দর্শক, এটার ওজন আছে সাড়ে তিন মন, এটা দশ নম্বর সাড়ে তিন মন ওজন আছে, আমি মাপে দেবো, মাপে দিবেন একবারে, মাপে দিব, মাপে দিব, আচ্ছা এখনো ফিতা নিয়ে আসে, স্কেল করে মাপে দিব, স্কেল করে মেপে দিবেন, নিয়ে তার পাশে দেখে নিন, হ্যাঁ এটা দশ, এবং সর্বশেষ এগারো, এগারো এই যে দেখুন দর্শক এগারো নম্বর, দুই দাঁত, আটটা পাইলাম দুই দাঁতের, আর তিনটা পাইলাম দাঁত ফাঁস, এখানে এই লাটে এগারোটি ষাঁড় গরু রয়েছে দর্শক, এগারোটি আমরা দেখলাম, এখন আবার রিকাউন্টিং দিব, আবার আপনারা যারা সংগ্রহ করবেন অবশ্যই ভিডিওটি সংরক্ষণ করে রাখবেন, নেওয়ার সময় কিন্তু দেখে শুনে নেবেন, প্রয়োজনে ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন, তাহলে এটা হচ্ছে লাস্ট এগারো, এগারো এগারো দশ, এটা দশ নয়, পাকড়া নয়, আট আট, আট সাত, ছয় ছয়, পাঁচ পাঁচ, চার চার, তিন তিন, দুই দুই, সর্বোচ্চ সর্বশেষ এগারো, সর্বসাফল্য এগারো, তো আমরা পাইলাম এগারোটি ষাঁড় গরু দর্শক, চমৎকার রঙের এবং ওজনের দাঁতাল ষাঁড়, আটটি দাঁতাল এবং তিনটি অদাঁত, তো ভাই এখন দাম কেমন নেবেন? দামের হিসাব কিতাব এখন আমি পরে করতেছি, আমি একটা চিন্তা করলাম এতক্ষণ ধরে, আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে, হুম চারশো তিরিশ টাকা কেজি, চারশো তিরিশ টাকা লাইভ ওয়েট, লাইভ ওয়েট কেউ যদি নিতে চায় এইটা নিতে পারবে, এইটাই এই দামে দেবো, চারশো তিরিশ টাকা লাইভ ওয়েট, চারশো তিরিশ টাকা লাইভ ওয়েট, আচ্ছা আচ্ছা, উনি দেখে শুনে গরু নিয়ে যাবে এখান থেকে, আমার গরু গায়ে আছে এক কেজি ওজন, এখন ওজন করে ওজনে যা হবে তাই, আমি তো ওজন না করে তার দাম চাইনি, না ওজন করে দিতেও চাইছেন, হ্যাঁ ওজন করে দিতে চাইছেন, আমি চারশো তিরিশ টাকা কেজি, হ্যাঁ লাইভ ওয়েট নেবো ছিয়ানব্বই হাজার ছয়শো, গরুর দাম নেবেন ছিয়ানব্বই হাজার ছয়শো, হ্যাঁ চারশো তিরিশ টাকা কেজি, আচ্ছা আচ্ছা ভাগা ভেঙে গেল, দর্শক দুইভাবে নিতে পারবেন, চারশো তিরিশ তিরিশ টাকা লাইভ ওয়েট, আবার যদি কেউ প্যাকেজ আকারে নিতে চান প্রতি পিস ছিয়ানব্বই হাজার, ছিয়ানব্বই হাজার ছয়শো, ছয়শো দাম দামের কোনো সুযোগ আছে? একটু তো ছাড়া হবে, একটু ছাড় হবে, ছাড় নাই কিন্তু কেজিতে ছাড় নেই, কোনো ছাড় নাই, প্যাকেজ নিলে ছাড় আছে, প্যাকেজ নিলে ছাড় আছে, কেজিতে যদি কয় যে ভাই দশ পয়সা করে কেজিতে, কেজিতে কম আমি দেবো না, আচ্ছা আচ্ছা চারশো তিরিশ টাকা কেজি, আচ্ছা উত্তরবঙ্গের ভিতরে এই কালারের এই গ্রেডের মাল কে দিতে পারে, আমি তার সাথে আমি চ্যালেঞ্জ থাকলো, ওই যে গামছা হালিয়াটা কথা বলছিল না, যে গামছা দিয়ে খেলা, হ্যাঁ ওই খেলাটা গামছা দিয়ে খেলবে, আচ্ছা আচ্ছা, আমি কারোর সাথে কারো কোনো ইয়া করেছি না, আমার কথা বলছে আমি ক্যাট মাল বিক্রি করবো না, হ্যাঁ ধরধড়ি মাল ছচ্ছড়ি মাল বিক্রি করবো না, যা বেচবো সলিড বেচবো, টাকা দিয়ে বেশ কিনবো, টাকা দিয়ে বেচবো, যে ভাই নিয়ে যাবে সে টাকা দিয়ে নিয়ে যাবে, উনি নিয়ে যাবে টাকা দিয়ে বিক্রি করবে, আল্লাহ যেন অনেক প্রফিট করে, আচ্ছা আচ্ছা, তো এখন আপনার যোগাযোগ নাম্বারটা দেন, জিরো ওয়ান সেভেন এইট ফাইভ, জিরো ওয়ান সেভেন এইট ফাইভ, সেভেন ফাইভ, সেভেন ফাইভ, ওয়ান জিরো, ওয়ান জিরো, সিক্স ওয়ান, সিক্স ওয়ান, এই নাম্বারে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ, তো আপনি তো গরু ভাই ভিডিও দেখুন হাঁটে ঘুরতেছেন, আপনার তরফ থেকে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমার আমি জানার জন্য দর্শক,
তাই আজকের কালার আজকের যে প্যাকেজটা আমি ইতিমধ্যে যতগুলো প্যাকেজ দিছি ওর চাই কি ভালো, এটা এটা ডিফারেন্ট একটা প্যাকেজ পেলাম আজকে, ডিফারেন্ট অন্যান্য যে প্যাকেজ দিয়েছি যে প্যাকেজ বিক্রি করেছেন তার থেকে একটু ডিফারেন্স এই প্যাকেজে, কিন্তু আসলেই দর্শক একটু ডিফারেন্স আছে। দাম থাকলো মাত্র 96,600 প্রতি পিস, আবার যদি কেউ লাইভ ওয়েটে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে দাম থাকবে 430 টাকা লাইভ ওয়েট। দর্শকদের আর একটা কথা বলি ভাই, আপনারা আপনাদের তো আমি আপনারা আমার মাতার মুনি, ক্রেতা আমার মাতার মুনি, আমি একটা কথা বলি ভাই, আমি 20টা গরু থেকে 11টা গরু বের করছি, আমার ঘরে এখনো 20টা গরু আছে, 20টা থেকে 11টা বাছে বাছে দিয়েছেন, আমি 11টা দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ, বিদায় নিব দর্শক। জানেন শুধু একটা চ্যালেঞ্জের কারণে, চ্যালেঞ্জের কারণে মাহে রমজান উপলক্ষে মিথ্যা কথা বলবো না, রোজা থেকে আমি কতগুলো গরু দুগ্ধ খুলে গরু করা বের করছি, কেন জানেন শুধু যাকে দিব সেটা মন খুলে নিয়ে যায়, মন খুলে নিয়ে যায়। আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক, বিদায় নিব। দাম থাকলো 96,600, আবার যদি কেউ যদি লাইব্রেরি সংগ্রহ করতে চান দাম থাকবে 430 টাকা। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।